হ্যালো বন্ধুরা, জেপি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গৌতম বিশ্বাস। বন্ধুরা, এই চ্যানেলটি কাদের জন্য? মূলত তাদের জন্য যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা কম বোঝো। হ্যাঁ বন্ধু, তুমি যদি অঙ্ক নিয়ে ভয় পেয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি তোমার জন্য। আশা করি সবাই অঙ্ক পারবে। অঙ্ক বুঝতে শেখো, মুখস্থ করে অঙ্ক হয় না, বুঝে বুঝে অঙ্ক করতে হবে। যাই হোক, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটাকে অল করে রাখবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো, এটা রিকোয়েস্ট রইল। চলছে শতকরার অঙ্ক। তার আগে বলে নিই, সুবীর দাস স্যারের বইটা খুব সুন্দর করেছে, সে বইটা তোমরা অবশ্যই কিনে নেবে, প্রচুর অঙ্ক রয়েছে। ঠিক আছে, আমরা এর আগে 45 পর্যন্ত অঙ্ক করেছি, আজকে আমরা 46 দাগ থেকে অঙ্ক শুরু করব। ঠিক আছে, চলো 46 দাগের অঙ্ক আমরা শুরু করব। দেখি কি বলেছে। বলেছে একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কতজন ছাত্র আছে? 1500 জন পরীক্ষার্থী রয়েছে। এদের ভিতরে কি করেছে? কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে। অর্থাৎ পরীক্ষার্থীদের মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে। অর্থাৎ অঙ্ক দিয়েছে, আবার জীবন বিজ্ঞান দিয়েছে। কেউ সিঙ্গেল সিঙ্গেল দিয়েছে, অঙ্ক দিয়েছে, আবার কেউ জীবন বিজ্ঞান দিয়েছে, আবার পরে বলেছে কি উভয় বিষয়ে, মানে অঙ্ক এবং জীবন বিজ্ঞান দুটোই দিয়েছে। হ্যাঁ, তাহলে লাস্টে বলেছে 75% অঙ্ক এবং 55% জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়ে থাকলে উভয় বিষয়ে কতজন পরীক্ষা দিয়েছে। খুব সুন্দর একটা অঙ্ক। দেখো পার্সেন্টেজ মানে কি, 100, আমার ছাত্রছাত্রী কতজন? অবশ্যই 100 জনা। ঠিক আছে, এই 100 জনার ভিতরে কেউ শুধুমাত্র জীবন অঙ্কে পরীক্ষা দিয়েছে, আবার কেউ জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়েছে, আবার বলেছে এদের ভিতরে কেউ জীবন বিজ্ঞানও দিয়েছে অঙ্কও দিয়েছে। তাহলে এখানে সিঙ্গেল সিঙ্গেল যে দুটো আছে, অর্থাৎ একটা হলো 75% আর একটা হলো 55%, যোগ করে দাও। 5 আর 5 10 এর 0, হাতে আমার কত? 1 7 5 12 আর 1 13, 130। কেন 130 হলো? আমার তো স্টুডেন্ট সংখ্যা 100 জনা, আমার তো স্টুডেন্ট টোটাল 100 জনা, যেহেতু পার্সেন্টেজ আছে 100 জনা। তার ভিতরে এখানে একটু খেয়াল করে দেখো তো, তোমার ছাত্রছাত্রীর সংখ্যা হয়ে গেছে কত জনা? 130 জনা। কি করে আসলো? ওই যে বন্ধুরা মাঝখানে একটা কথা বলে দেওয়া আছে, কি যে উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে। অর্থাৎ কিছু ছাত্রছাত্রী কি করেছে, অঙ্ক দিয়েছে আবার জীবন বিজ্ঞানও দিয়েছে, তার জন্য বেশি হলো। কারণ দেখা গেল এর ভিতরে, সাপোজ এর ভিতরে 5 জন বা 10 জন, যাই হোক এই 75-এর মধ্যে 5 জন বা 10 জন দেখা গেল জীবন বিজ্ঞান পরীক্ষাটাও দিয়েছে। তাহলে এই জীবন বিজ্ঞান পরীক্ষাটা তো এই অঙ্কের ভিতরে ওই 5 জন আছে, আবার জীবন বিজ্ঞানের মধ্যেও ওই 5 জন আছে। সাপোজ আমি ধরে নিয়েছি, ধরো বলেছে না উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে, তাহলে ধরো এখানে 5 জন বা 10 জন বা 15 জন, যাই হোক এইখানে যদি 15 জন অঙ্ক পরীক্ষা দিয়ে থাকে, মানে 15 জন, তাহলে তারা যদি জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়ে থাকে, তাহলে তারা তো এর ভিতরে আছে, এর ভিতরে আছে। আবার অপর দিকে যদি চিন্তা ভাবনা করো, এখানে যদি 10 জনা ধরো খালি জীবন, মানে 10 জনা যদি উভয় বিষয় দিয়ে থাকে, তাহলে এখানে 10 জনা রয়েছে, আবার সেই 10 জনা তো এদিকেও রয়েছে। ক্লিয়ার? তার আমার টোটাল ছাত্র কিন্তু 100 জন, তার ভিতরে এই দেখো বেরোলো কত, 130 জন। তাহলে উভয় বিষয়ে কতজনা দিয়েছে? উভয় বিষয়ে এখানে 100 বাদ দিলেই তো উভয় বিষয়ে দিয়েছে কত পার্সেন্ট? 30% দিয়েছে উভয় বিষয়ে। বুঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। তাহলে ওরা বলেছে উভয় বিষয়ে কতজন পরীক্ষার্থী দিয়েছে, তাহলে এখানে 30% করে দাও। 30 বাই কত 100 কেটে দিলাম, 3 পূর্ণাঙ্ক কত? 45, তারপরে 0 450। ক্লিয়ার? কেন 130 হয়েছিল বিস্তারিত আলোচনা করলাম, আরেকবার রিপিট করে শুনে নিও, ভালোই বুঝতে পারবে। এরপরে দেখো 47 দাগের অঙ্ক। 47 দাগের অঙ্কটা কি বলেছে? কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকি 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তাহলে মোট ছাত্রছাত্রীর, মোট যাত্রীর সংখ্যা কত? ঠিক আছে, তাহলে আমি যদি ধরে নিই যে মোট যাত্রীর সংখ্যা x, এবার কি বলেছে কত পার্সেন্ট যাত্রী ঘটনাস্থলে মারা গেছে? অবশ্যই 20% না, তাহলে 20% যদি মারা গিয়ে থাকে তাহলে জীবিত আছে কত? 80%, তাই না? 20% তো মারা গেছে,
ঘটনাস্থলে, তাহলে এটা হলো গলিত। পরেরটা বলেছে কি 10% হাসপাতালে মারা গেছে, তাহলে জীবিত আছে কত 90%, তাহলে এইটা কি বেরোলো মোট জীবিত সংখ্যা, মোট জীবিত সংখ্যা কত বলে দিয়েছে 7200। ঠিক আছে চলো এই দুই শূন্য আর এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, ঠিক আছে এইটা দিয়ে যদি কাটো 8972900, এটা দিয়ে কাটলে কত হবে বন্ধুরা 100। তাহলে কোনাকুনি যদি গুণ করো উপরে কি আছে এক্স, এটা কত হলো এটা 100 আর এই যে দুটো শূন্য অর্থাৎ 10000 হবে, ক্লিয়ার 10000। দেখো বিদাদের অপশনে 10000 রয়েছে, ক্লিয়ার। 47 দাগ অঙ্ক হয়ে গেল, 48 দাগ অঙ্কটা কি বলেছে দেখো, 48 দাগ অঙ্কটা বলছে কোন গ্রামের 60% নিরক্ষর, আমার যদি গ্রামে যদি 100 জনা জনসংখ্যা থাকে তার ভিতরে বলছে মানে পড়াশোনা বা লেখাপড়া জানে না কত 60 জনা, তাহলে পড়াশোনা জানে কত জনা 40 জনা না, এটা বলছে নিরক্ষর নিরক্ষর নিরক্ষর, হ্যাঁ এটা হলো নিরক্ষর, তাহলে এটা কি স্বাক্ষর নাকি বলছো, 100 জনের মধ্যে যদি নিরক্ষর যদি 60 জনা হয় তাহলে স্বাক্ষর কত 40 জনা, তাহলে এবার বলছে স্বাক্ষরদের 28% মহিলা, স্বাক্ষর মানে কত জনা 40 জনা, তার কি বলেছে 28% মহিলা, একটা গ্রামে তো মহিলা এবং পুরুষ মানে দুই প্রকারই থাকে, তাহলে মহিলা যদি 28% হয়ে থাকে তাহলে অবশ্যই কত হবে পুরুষ সরি পুরুষ স্বাক্ষর কত হবে বলো, পুরুষ স্বাক্ষর কত হবে 28 জনা, যদি 100 জনের মধ্যে যদি 28 জনা মহিলা হয়ে থাকে স্বাক্ষর তাহলে পুরুষ স্বাক্ষরটা কত হবে, তাহলে তোমার কি করতে হবে 100 থেকে কি করতে হবে 28 বিয়োগ করতে হবে, 100 থেকে 28 যদি বিয়োগ করো তাহলে কত হবে 72 হবে না, ক্লিয়ার ভালো করে বোঝার চেষ্টা করো, তোমার টোটাল জনসংখ্যা কত 100, তার ভিতরে বলেছে 60 জনা কত নিরক্ষর, 60 জনা কি নিরক্ষর, তাহলে স্বাক্ষর কত 40 জনা, এবার ওরা বলেছে যে যারা স্বাক্ষর তাদের মধ্যে 28% হলো মহিলা, 28% মহিলা মানে 100 জনের মধ্যে 28 জন মহিলা, তাহলে পুরুষ কত জনা 72% না, 28% যদি মহিলা হয় তাহলে পুরুষ কত 72 জনা, হুম কেন পুরুষ করলাম কারণ পরের লাইনে দেখো বলছে যদি যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয় তাহলে আমার হিসাবে স্বাক্ষর কিন্তু এইটা, ঠিক আছে আমার হিসাবে স্বাক্ষর হলো এইটা, কারা পুরুষ আমার হিসাবে পুরুষ স্বাক্ষর হলো এইটা, তাহলে এইটা আর এটা কেটে দাও, তাহলে এইটাকে দেখো গুণ করো কাটাকাটি আমি করবো না, 4 2 কত 8, 4 7 কত 28, বাই কত 10, তার মানে কত 28.8, 28.8 এই যে 10 দিয়ে ভাগ করলে 1.2, এটা কি এটা পুরুষ স্বাক্ষর, ভালো করে বোঝার চেষ্টা করো এটা হলো পুরুষ স্বাক্ষর, কারণ 28% মহিলা স্বাক্ষর যদি হয়ে থাকে পুরুষ স্বাক্ষর 72%, তাহলে 72% করলে কত হয় 28.8, তাহলে আমার হিসাবে পুরুষ স্বাক্ষর হলো 28.8 আর বইয়ের হিসাবে পুরুষ স্বাক্ষর কত 4320, তাহলে একের মান কত হবে এটা 28.8 আর হলো, এবার ওরা অ্যান্সার চেয়েছে কি অ্যান্সার চেয়েছে ওই গ্রামের লোক সংখ্যা কত, ওই গ্রামের লোক সংখ্যা 100, তাহলে এখানে আমরা কি করবো 100 দিয়ে দেবো, এই দশমিক তুলে এখানেও একটা কি করবো 10 দিয়ে দেবো, এবার যদি এইটাকে তুমি যদি তুমি 4 দিয়ে কাটো 4 7 28, 4 2 8 হবে, এইটাকে যদি 4 দিয়ে কাটো 4 1 4, 3 এর মধ্যে যায় না 0, 4 আসলে কত 32 0, তাই না, এবার যদি এটাকে তুমি 9 দিয়ে কাটো 8 9 72, 8 9 কত 72, এইটা বন্ধুরা একটু মুছে দিলাম, হ্যাঁ হ্যাঁ 8 9 72, 9 দিয়ে কাটলো 9 12 কত 108 0, 8 15 কত 120, অর্থাৎ এটা হবে 15-র পরে 3টে 0, 1 2 3, 15000 হবে, ক্লিয়ার বন্ধুরা 15000 হবে, দেখো ডি দাগের অপশনে 15000 রয়েছে, এরপরে দেখো 49 দাগের অঙ্ক, 49 দাগের অঙ্কটা কি বলেছি, 49 দাগের অঙ্কটা বলেছে একটি পরীক্ষায় 70% ইংরেজিতে পাস, 80% অঙ্কে পাস, 10% উভয় বিষয়ে ফেল, যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, বন্ধুরা এরকম অঙ্ক এর আগে পড়িয়ে দিয়েছি এই চ্যাপ্টারে, কিন্তু ঠিক আছে আমি বলেছিলাম এইরকম যদি এই যে সিঙ্গেল সিঙ্গেল পার্সেন্টেজ দেওয়া থাকে এবং উভয় বিষয়ে দেওয়া থাকে তাহলে আমি বলেছিলাম সিঙ্গেল সিঙ্গেল পার্সেন্টেজ সব সময়ের জন্য যোগ হবে, সিঙ্গেল সিঙ্গেল পার্সেন্টেজ কে কে আছে মানে ওই যে শুধুমাত্র ইংরেজি শুধুমাত্র অঙ্ক, তাহলে এই দুটো যোগ করবে 70 যোগ কত 80, কত হবে 150-150 জন, এবার বলেছিলাম উভয় বিষয় যেটা আছে সেটার সেটার সঙ্গে 100 কখনো যোগ হতে পারে 100 কখনো বিয়োগ হতে পারে,
কি বললাম সিঙ্গেল সিঙ্গেল পার্সেন্টেজ সব সময়ের জন্য যোগ, আর উভয় বিষয় যেটা আছে সেটার সঙ্গে কখনো 100 যোগ হতে পারে, কখনো 100 থেকে বিয়োগ হতে পারে। কেন মানে কখন করব তাহলে, কখন 100 সঙ্গে যোগ করব বা কখনই 100 থেকে বিয়োগ করব, উভয় বিষয়টা। হ্যাঁ দেখো, আমি বলেছিলাম তিনটে কথা যদি একই থাকে, একই থাকে বলতে না লিখে পাস 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 বা ফেল ফেল ফেল, এই যে যে একই কথা নয় পাস পাস পাস, তিনটেই পাস পাস পাস, তাহলে 100 যোগ হবে, বা ফেল 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 তাও 100 যোগ হবে। কিন্তু যদি তিনটে কথার ভিতরে যে কোনো একটা কথা আলাদা থাকে তাহলে 100 সাথে ওই উভয় বিষয়টা বিয়োগ হবে। তাহলে এখানে দেখো 70% ইংরেজিতে পাস, 80% অঙ্কে পাস, 10% উভয় বিষয়ে ফেল। বন্ধুরা তিনটে কথা কি এক? না, একটা কথা আলাদা আছে। তখন কি করবে, 100 থেকে ওই 10টা বাদ দিয়ে দেবে, কত হবে 90। এইটা হওয়ার পরে এই যে যে দুটো জিনিস বেরোলো এটা বিয়োগ করবে, সব সময়ের জন্য বিয়োগ হবে। এটা তাহলে শূন্য শূন্য হবে, তাহলে এটা কত হবে 9 7 15 হবে 6 হলে, তার মানে 60%। 60% কি, 60% হলো বেরোলো আমার, ঠিক আছে। এবার 60% হলো উভয় বিষয়ে পাস বেরোলো, হ্যাঁ 60% উভয় বিষয়ে পাস বেরোলো আমার হিসাবে। তাহলে আমার হিসাবে যদি 60 হয় তাহলে বইয়ের হিসাবে বলেছে 144, ঠিক আছে। 60-এর মান 144 হলে 1-এর মান হবে এই, আর আর কি বলেছে পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থীর সংখ্যা, মোট পরীক্ষার্থীর সংখ্যা তো 100, তাহলে 100-এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, 6 2 12 13 14 4 6 24, তাই তো, এই 6 দিয়ে 4 6 24, হ্যাঁ তাহলে কত হবে 240 হবে, ক্লিয়ার, 240 হবে। সি দাগের অপশন 240 হবে। এবার দেখো আমরা 50 দাগের অঙ্ক করব, আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, অনেকেই তোমরা বলছো যে মানে আরো বেশি বেশি করে অঙ্ক একটা ভিডিওর ভিতরে দিতে। দেখো বন্ধুরা, আমি আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য অনেকবার মানে তোমাদের এক কথাই হলো যাতে সবাই ভিডিওটা দেখে পুরো অঙ্কটা বুঝতে পারো, তার জন্য কিন্তু আমার এই 15টা অঙ্ক করতে গিয়ে প্রায় 40 মিনিট লেগে যাচ্ছে। অন্যান্য চ্যানেলে দেখবে তোমরা ওই 15টা অঙ্ক করতে গিয়ে হার্ডলি 20 মিনিট বা 15 মিনিটেই করে দিয়েছো, আমারটা কিন্তু দেখো মানে প্রায় 1.5 গুণ টাইম, 2.5 গুণ টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে। অতএব এর চেয়ে যদি বল, তাই এই ভিডিওটা দেখে না অনেকে, ঠিক আছে, তাই এর চেয়ে বড় ভিডিও বানানো যাবে না। তারপরে দ্বিতীয় কথা হলো অনেক মানে আমি যে ভিডিও করি মানে এত ব্যস্ততার মধ্যেও এটাও অনেকটা ব্যাপার, হ্যাঁ, কারণ আমিও একটা সার্ভিস করি, সেখান থেকে এসে তারপরে এই যে ভিডিওগুলো যে তোমাদের জন্য দিই মানে এটাও খুব কষ্ট হয় আমার, তবুও দিই তোমাদের মুখের দিকে তাকিয়ে। অতএব এইভাবে বলবে না যে আরো বড় করে দিতে, তাহলে মানে এমনি তো ভিডিও দেখবে না, কারণ 15টা অঙ্ক করতে গিয়ে আমার 40 মিনিট লেগে যাচ্ছে, ভিডিও দেখবে কেউ দেখবে না, এমনি দেখছে না, হ্যাঁ আসলে ভালো জিনিসের কোনো কদর নেই, ঠিক আছে, শর্টকাট হয়ে যাবে ওইটাই হয়ে গেল। আসলে তোমরা তো অঙ্ক শিখতে চাও না, তোমরা মুখস্থ চাও, মুখস্থ বিদ্যা দিয়ে সব অঙ্ক হয় না, শিখতে হলে বড় করে শিখলে এমনি ছোট তুমি করতে পারবে, আমাকে দরকার হবে না, ছোট তুমি করতে পারবে, যখন তুমি বোঝা শিখবে তখন অবশ্যই তুমি ছোট করতে পারবে। হ্যাঁ 25টা অঙ্ক দেখা গেল তাদের 25 মিনিটে করে দিচ্ছে, কিন্তু আমার 15টা অঙ্ক করতে গিয়ে 40 মিনিট লেগে যাচ্ছে, ঠিক আছে চলো কথা না বলে আমরা অঙ্ক করি। 50 দাগের অঙ্কটা বলছে একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% লোক আমিষ খায়, একই বন্ধুরা ওই যে আগের অঙ্কটা করলাম ইংরেজিতে পাস অঙ্কে পাস ঠিক একই ব্যাপার, এটা এটা বলেছে নিরামিষ খায় আমিষ খায় একই অঙ্ক, তাহলে সিঙ্গেল সিঙ্গেলটা যোগ করে দেবা, 60 আর 30 কত বন্ধুরা 90, ঠিক আছে 90%। চলো এরপরে বলেছে আগেটা কিন্তু খায়, 60% নিরামিষ খায়, 30% আমিষ খায়, আর 15% উভয় বিষয়ে খায়। বন্ধুরা এগুলা কি খায় খায় খায়, তার মানে একই জিনিস, অর্থাৎ 15-র সঙ্গে কি হবে মানে 100-র সঙ্গে 15 বা 15-র সঙ্গে 100 যোগ করতে হবে, তাহলে কত হবে 115, হ্যাঁ। এবার এই দুটো যদি তুমি বিয়োগ করো কত হবে 25 হবে না, দেখো তো বন্ধুরা 25 হবে তো, তাই না, এই দুটো বিয়োগ করলে হবে 25, তাহলে 25-এর 25। এবার বলছে ওরা বলছে 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় বিষয়ে খায় না, 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় বিষয়ে খায় না, এটা জিজ্ঞাসা করেছে, উভয় বিষয়ে খায় না, ঠিক আছে। তাহলে আমরা কি করব এটাকে, তাহলে কি 96 জন আছে, 96 জনের 25% করে দাও, 25 বাই কত 100, হ্যাঁ তাহলে এটা 4 25 100, 4 24 96, ঠিক আছে, এটাই আনসার, 24 জন, ক্লিয়ার।
এরপরে দেখো একান্ন দাগের অঙ্কটা কি বলেছে, যে এক ব্যক্তি তার আয়ের 20% বরফ ছেলেকে দিয়ে দেন। বন্ধুরা আমরা আয় জানি না, আয় আয়টা হলো এক্স, 20% যদি দিয়ে দিয়ে থাকে তাহলে রইলো কত, 20% দিয়ে দিয়েছে তার মানে তো ওই ব্যক্তির পকেট থেকে মানে 20 বেরিয়ে গেছে 100 মধ্যে, তাহলে রইলো কত, 80/100 না। চলো এরপরে বলছে, এরপরে বলছে যে বাকি আয়ের, বাকি আয় মানে কিন্তু এইটাই, মানে 20% বেরিয়ে গেছে বাকি আয় এটা। এবার বাকি আয়ের কত পার্সেন্ট, 30% ছোট ছেলেকে দেন, 30% ছোট মানে 70/100, 30% দিয়ে দিয়েছে তার 70/100। এবং বলছে বাকি টাকা 10% দান করেন, 10% দান করে মানে কত, 90/100 হবে, এইটা সমান কত বলেছে, এই যে এটা সমান বলে দিয়েছে 1000-এর পরে 8, তারপর 0। আচ্ছা চলো এই 0 এই 0 এই 0 এই 0 কাটলাম, এই 0 এই 0 কাটলাম। এবার এইটাকে যদি আমরা 9 দিয়ে কাটি, 9 11 99, আর 1 রইলো 9 2 18, 0। ঠিক আছে, 8 দিয়ে যদি কাটি, 8 1 8, আর 3 11 32 হলো, 4 8 32, 0। 7 দিয়ে কাটলে 7 2 14, 0। তাহলে এটার নিচে যদি 1 থাকে কোনাকুনি গুণ করলে x হবে, আর এখানে দেখো 20 তো আছেই, আর এখানে একটা 0, এখানে দুটো 0, তার মানে টোটাল 3টে 0, অর্থাৎ 20,000 টাকা। ঠিক আছে, সিডি দাগের অপশনে দেখো 20,000 রয়েছে। এরপরে দেখো 52 দাগের অঙ্কটা কি বলেছে, এক ছাত্র 30% নাম্বার পেয়ে 6 নাম্বারের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নাম্বার পেয়ে 6 নাম্বারের জন্য পাস করে, পরীক্ষায় সর্বোচ্চ কত নাম্বার। বন্ধুরা এরকম অঙ্ক থাকলে আমি বলেছিলাম যে এত পার্সেন্ট পেয়ে এত পার্সেন্টের জন্য ফেল করেছে, এত পার্সেন্ট পাওয়ার জন্য এত বেশি পেয়েছে, এইরকম যদি থাকে তাহলে পার্সেন্টেজ বিয়োগ করতে বলেছিলাম, আর যেটা কম বেশি পেয়েছে সেটা যোগ করতে বলেছিলাম। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে 30% আর 40% বিয়োগ করলে কত হবে 10%। তাহলে 10% এদিকে 6 নম্বরের জন্য ফেল করেছিল, এদিকে 6 নম্বরের জন্য পাস করেছে, তাহলে কত হবে, 12 হবে না। তাহলে 10% এর মান যদি 12 হয়, 1 এর মান হবে এই, আর 100 এর মান কত হবে, এই 0 0 করলো কাটলাম, এটা কত হবে 120। দেখো বি দাগের অপশনে 120 রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো 53 দাগের অঙ্ক বলছে, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করে। বন্ধুরা দেখো আগে যে আমরা 51 দাগের অঙ্কটা করেছিলাম, সেই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য আছে, ওইটাও যদিও পার্সেন্টেজ আছে কিন্তু সেই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্যটা কোথায়, ওই জায়গায় বারবার বলছিল বাকি আয়ের, বাকি আয়ের, বাকি আয়ের, এখানে কিন্তু বাকি আয়ের কিছু নেই। তাহলে এখানে 40% খাবারের জন্য, তাহলে 40% খাবারের জন্য, পরে বলছে 20% হলো বাড়ি ভাড়ার জন্য, তারপরে বলেছে 10% হলো বিনোদনের জন্য, চল্লিশ পার্সেন্ট খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য, আর 10% হলো হাত খরচের জন্য। তাহলে মোট কত পার্সেন্ট হলো, দেখো 40 আর 20 60 70 80%। তাহলে 80% মানে কি, পার্সেন্ট মানে কি 100 না, তাহলে 100 টাকা ইনকাম করে থাকলে তার খরচ হয়ে গেছে কত, 80 টাকা। 100, এই যে পার্সেন্টেজ মানে 100, তাহলে 100-র মধ্যে 100 টাকা যদি সে ইনকাম করে থাকে তাহলে খরচ করে ফেলেছে কত, 80%। তাহলে রইলো কত, রইলো কত বিয়োগ করে দাও, তার মানে তো 20% রইলো না। তাহলে আমার হিসাবে 20% সঞ্চয় হয়েছে, বইয়ের হিসাবে সঞ্চয় হয়েছে কত, বইয়ের হিসাবে সঞ্চয় হয়েছে 1500। তাহলে 20% এর মান হলো 1500, তাহলে 100% এর মান বের করবে, এখানে 100 দিয়ে দিলাম, এটা 5 20 100, 5 15 কত, 75, তারপরে দুটো 0, অর্থাৎ 7500 টাকা। ক্লিয়ার? এরপরে দেখো 54 দাগের অঙ্ক, হ্যাঁ 54 দাগের অঙ্কটা কি বলেছে, যে এ এর 90%, দেখো এর 90% সমান সমান বি এর কত, 30% হলে, তারপরে বলেছে যে বি সমান সমান এ এর এক্স পার্সেন্ট হলে, এক্স এর মানটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, এই পার্সেন্টেজ কেটে দাও, এই 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 3 9, তার মানে সর্বসাফল্যে কি দাঁড়ালো, সর্বসাফল্যে দাঁড়ালো 3A, এর মানে তো গুণ, তাহলে 3A এর মানে হলো গুণ, তাহলে 3A সমান সমান কি, এটা তো কিছু নাই মানে 1 আছে, হ্যাঁ তাহলে মানে কত, 1B হলো। তাহলে বলতো এ ইস টু বি সমান কত হবে, এ ইস টু বি সমান হলো এই পাশের সংখ্যাটা এই পাশে থেকে যাবে, এইটা ওই পাশে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো এর মান কত বোঝাচ্ছে, 1, আর বি এর মান বোঝাচ্ছে কত, 3।
তাহলে এখানে মান পুট করে দাও, এখানে এর এখানে বি বলেছে প্রথমে, বির মান কত? তিন না, বির মান তিন সমান সমান এ, এর মান কত? এর মান তো এক, পাতি দাও এক, এর মানে কি? গুণ এক্স পার্সেন্ট, জানি না এক্স বাই কত, একশো করে দাও। তাহলে দেখো এখানে তো কাটাকাটির কিছু নেই, তাহলে কোনাকুনি গুণ করে দিলে এক্স এককে এক্স, আর এটা গুণ করে দিলে কত? তিনশো হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? আরেকবার রিপিট করে শুনে নাও, না বুঝে থাকলে। একদম সুন্দর ভাবে বলা আছে, এই এত বলতে গেলে টাইমটা বেশি। হ্যাঁ, চুয়ান্ন দাগ হয়ে গেল। এবার পঞ্চান্ন দাগ দেখো, পঞ্চান্ন দাগে কি বলেছে? পঞ্চান্ন দাগে বলেছে চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। বলছে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? যারা আমার চঞ্চল চঞ্চল ঘোষ স্যারের বইয়ের অঙ্ক দেখেছো এই চ্যাপ্টারে শতকরার, তারা অবশ্যই জানো যে আমরা কি করছিলাম। আমরা করেছিলাম যে এইরকম অঙ্ক থাকলে বলেছিলাম যে টাকাকে কেজি দিয়ে ভাগ করে দেবে। দেখো 600 টাকায় 5 কেজি, 600 টাকায় 5 কেজি বেশি পেয়েছে, তাহলে 600 বাই কত? 5। হ্যাঁ, গণিত পার্সেন্টেজ, পার্সেন্টেজ কি হবে? 20। আমরা কেন এটা ভাগ করলাম? এখানে বলছে 600 টাকায় 5 কেজি বেশি পাওয়া যায়। আমি আমি ধরে নিলাম যে এই 5 কেজির দাম 600 টাকা, তাহলে 1 কেজির দাম কত? অবশ্যই 5 কেজির দাম যদি 600 টাকা হয়, 1 কেজির দাম হবে 600/5। গণিত কত? পার্সেন্টেজ। এবার বলেছিলাম এটা হলো পূর্বে দাম, পূর্বে আর হলো বর্তমান। হ্যাঁ, পূর্বে সবসময় দাম হলো, পূর্বে দাম ছিল 100, এখন তাহলে 20% কমে যদি যায়, তাই না? 20% কমে গেলে কত হবে? 80 হয়ে যাবে। এবার বলেছে 1 কেজি চিনির পূর্বে, বলেছিল পূর্বে মানে আগে, আগে 1 কেজি চিনির দাম কত ছিল? ওরা এইটা অ্যান্সার চাইছে। বন্ধুরা যেটা অ্যান্সার চাইবে সেটা কেটে দেবে, ঠিক আছে? সেটা ব্যবহার করতে পারবে না। যেটা অ্যান্সার যদি বলতো বর্তমানে দামটা কত, তাহলে বর্তমান কাটা যেত, পূর্বটা ব্যবহার করতে হতো। এখানে বলেছে পূর্বে, তাহলে পূর্বে কেটে দাও, তাহলে এটা কত হয়ে যাবে? 80 হয়ে যাবে, তাকে তাই তো? এখানে 4×20 কত? 80। এটাকে কত? 5×5 = 60, 0 এটাকে 4 দিয়ে কাটলে 30, তাই না? 1 কেজির দাম ছিল কত? 30 টাকা ছিল। দেখো বিদাগের অপশনে 30 রয়েছে। 55 দাগ, 56 দাগের অঙ্ক, এবার 56 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 56 দাগের অঙ্ক বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম। দেখো বন্ধুরা ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে এখানে বলেছে তৃতীয় সংখ্যা থেকে এটা কম, তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 হয় তাহলে প্রথমটা কত কম? প্রথমটা হলো 30% কম, তাহলে এটা কত হবে? 70 হবে। আর পরেরটা বলছে 37% কম, তাহলে 37 যদি বিয়োগ দিয়ে দাও, এখানে 37 বিয়োগ দিলে 27 10 হবে, 3 হলে হাত আমার কত? 1, আর 3 আর কে কত? 4, 4 10 হবে 6, 63 হবে, ঠিক আছে? এই তো, তাহলে তুমি তো সবই পেয়ে গেছো, অর্থাৎ একটা 70, একটা 63, একটা হলো 100। হ্যাঁ, এবার বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে কত কম? ওরা বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম? হ্যাঁ বন্ধুরা কত কম দেখো, কত কম বলো? 7 কম না? তাহলে ওরা কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি থেকে প্রথম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? হ্যাঁ, তাহলে দেখো কত কম? 7 কম না? তাহলে 70 কম কত? 7, একে কত? এইটা আর ওরা শতকরা বলেছে কত পার্সেন্ট কম, তাহলে 100 কত? 0 0 কেটে দিলাম, 7 7 কেটে দিলাম, অর্থাৎ 10%। ক্লিয়ার? এরপর দেখো 57 দাগের অঙ্ক, 57 দাগের অঙ্ক, হ্যাঁ 57 দাগের অঙ্কটা বলেছে কোন শহরের লোক সংখ্যা 15,000, বলছে পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পেল, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে মোট লোক সংখ্যা হয় 16,300। তাহলে বলছে মহিলার সংখ্যা কত? বন্ধুরা এটা অনেক ভাবে করা যায়, আমরা এলিগেশনও করার চেষ্টা করছি। এখানে দিলাম পুরুষ, এখানে দিলাম পুরুষ, এখানে দিলাম স্ত্রী। হ্যাঁ, এবার দেখো 15,000 ছিল, হ্যাঁ হয়ে গেছে কত? 16,300, তাই না? 16,300, তাহলে এটা বিয়োগ করলে 0 0 3 1, অর্থাৎ 1300 হবে। দেখো এই যে 15,000 ছিল না, 15,000 মানে যদি মানে ই করো তাহলে তাহলে কি হবে বলতো? এ দেখো আমরা যদি সেই সরল সুদের অঙ্কের হিসাব ধরি, তাহলে এখানে দেখো কিন্তু 15,000 মান কিন্তু 150 টাকা, মানে 100 হিসাব তো 150 টাকা। তাহলে দেখো, বা তোমরা এটা করতে করে নিতে পারো যে 15,000 গণিত কত, ওই যে প্রথমে কত বলেছে, প্রথমে বলেছে হলো কত, প্রথমে 8%, আর আমরা যদি মুখে মুখে করি দেখো 150টা, তো 15,000 মানে কত, কটা 100 টাকা? 100 টাকা এর মানুষজন আছে, আমি বোঝানোর জন্য 100টা 150টা
মানে 15,000 মানে কতগুলো 100 টাকা 150 টা 100 টাকা তাই না তাহলে এক আটটা যদি 8 টাকা করে হয় তাহলে 150 টাকা কত হবে 8 15 রং 8 15 রং কত 120 হ্যাঁ 8 15 রং কত 120 8 15 রং কত 120 তার পাশে একটা শূন্য এটাকে এক কথায় 8 দিয়ে গুণ করে দিলাম মানে 150 টা 100 টাকা তাহলে এটা হলো 1200 আর এবার পরে বলেছে কত বন্ধুরা মহিলাদের বলেছে 10% বৃদ্ধি পেয়েছে তাহলে এটা 10 দিয়ে গুণ করলে কত হবে অবশ্যই 1500 হবে হ্যাঁ আর সর্বসাফল্যে কত হয়েছে 1300 এটাকে নিচে 1300 পাতিয়ে দাও এটা থেকে এটা বিয়োগ করলে বন্ধুরা কত হবে এটা থেকে এটা বিয়োগ করলে হবে 200 আর এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে বন্ধুরা এটা থেকে এটা বিয়োগ করলে হবে 100 শূন্য শূন্য কেটে দিলাম 2:1 এবার কি বলেছিল ওরা ওরা অ্যানসার চেয়েছে যে মহিলার সংখ্যা কত মহিলার সংখ্যা তোমার তো 100 এ আছে কত 15,000 তাই না তাহলে 15,000 হলো টোটাল আর আমার হিসাবে টোটাল কত আমার হিসাবে টোটাল তো পুরুষ যদি দুজনা হয় স্ত্রী যদি দুজনা হয় একজনা হয় তাহলে টোটাল কত তিনজনা না তার ভিতরে স্ত্রীর সংখ্যা চেয়েছে স্ত্রীর সংখ্যা কত এক নাই যে স্ত্রীর সংখ্যা এক তাহলে এটাকে কাটলে 3 × 5 = 15 তার মানে 5,000 স্ত্রীর সংখ্যা কত 5,000 ঠিক আছে 5,000 দেখো ডিজাগের অপশন রয়েছে ক্লিয়ার একটু ভালো করে বোঝার চেষ্টা করবে দেখবে 16,300 হলো 15,000 বাদ দিয়ে 1300 হয়েছে এটা হলো কি সর্বসাফল্য সর্বসাফল্য সবসময় নিচে হয় এবার এই যে 15,000 দিয়ে 15,000 মানে কটা 100 টাকা যদিও লোক সংখ্যা আমি তোমাদের বোঝার সুবিধাতে যে 15,000 টাকা মানে কটা 100 টাকা নোট হতে পারে 150 টাকা তাই না তাহলে এক একটায় কত 8% পুরুষ 8% বলছে 8 দিয়ে গুণ করলে 8 × 15 = 120 হয়েছে আর স্ত্রীরা হলো 10% তাই 1500 হয়েছে এবার এলিগেশন করলে 2:1 হয় তাহলে 2 × 3 টোটাল টোটাল আমার হিসাবে টোটাল 3 বইয়ের হিসাবে কত 15,000 তার ভিতরে স্ত্রী কত কতজন একজনা তিনজনের মধ্যে তাহলে বের করলে 5,000 হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো 58 দাগের অঙ্ক 58 দাগের অঙ্কটা কি বলেছে 58 দাগের অঙ্কটা বলেছে যে একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে গিয়ে তাহলে বলছে 416 টাকা হলো তাহলে প্রাথমিক মূল্য কত ছিল প্রাথমিক মূল্য বন্ধুরা 1 টাকা ছিল প্রথমে কি বলেছে 20% কমে গেছে তাহলে 20% কমে গেলে কত হবে 80/100 পরে বলেছে 30% বেড়ে গেছে তার মানে কত 130/100 এটা সমান সমান কত বলে দিয়েছে ওরা 416 টাকা তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম আর দিয়ে কাটলে 5 × 8 কত 40 সরি 5 × 8 = 40 রইল বাকি কত 1 16 হয়ে গেল 8 × 2 = 16 হয়ে গেল 4 × 3 কত বন্ধুরা 52 কোনাকুনি গুণ করলে x সমান কত হবে বন্ধুরা 400 হবে ক্লিয়ার প্রাথমিক মূল্য ছিল কত 400 টাকা এবার দেখো 59 দাগের অঙ্ক 59 দাগের অঙ্কটা কত বলেছে 59 দাগের অঙ্কটা বলেছে যে একজন তার বেতনের 10% ব্যাংকে জমা রাখার পর অবশিষ্টের 4% বাড়ি ভাড়া দেন বলছে তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দেন দেখো বন্ধুরা বেতন কত 5,000 বলে দিয়েছে এবার বলেছে কি 10% ব্যাংকে জমা রাখে বন্ধুরা 10% যদি ব্যাংকে জমা রেখে দেয় তাহলে বাকি থাকবে কত 90% না তাহলে 90/100 এবার এই টাকা থেকে এই টাকা 4% কি দেন বাড়ি ভাড়া দেন 4% বাড়ি ভাড়া দেন 4% বাড়ি ভাড়া দেন ওরা কিন্তু বাকি চাইনি বলছে 4% মানে 4% যে বাড়ি ভাড়া দিল তাহলে বাড়ি ভাড়া কত টাকা দিল এই যে 10% দেওয়ার পরে এই টাকাটা থাকে তার 4%ই তো বাড়ি ভাড়া দেয় হয়ে গেল অঙ্কটা তাহলে এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম ঠিক আছে তাহলে এখানে কত হলো 4 × 5 কত 20 20 কে 9 দিয়ে গুণ করলে 180 টাকা 180 টাকা বাড়ি ভাড়া দেন সি দাগের অপশনে দেখো 180 টাকা রয়েছে এরপরে দেখো 60 দাগের অঙ্ক বলেছে একটি সংখ্যার 78% আর 59% এর পার্থক্য 323 কি বলেছে 78% আর 59% এর পার্থক্য 323 তাহলে 78% আর 59% এর পার্থক্য কত বিয়োগ করলে কত হবে 9 এটা হলো 19% আমার হিসাবে কত 19 আমার হিসাবে পার্থক্য কত 19 আর ওরা বলে দিয়েছে কত পার্থক্য 323 তাহলে একের মান কত হবে এইটা দেখো আমার হিসাবে দুটোর পার্থক্য হলো 19 আর ওদের হিসাবে কত 323 তাহলে 19 এর মান 323 হলে লাস্টে বলেছে কত 62% সমান কত এইটা গুণ কত হবে 62 তাহলে এটাকে যদি এটা দিয়ে কাটো এটা কত হবে 17 বুঝা গেছে আর তাহলে এটাকে গুণ যদি করো তাহলে 17 আর হলো 62 যদি গুণ করো তাহলে 1054 হবে এটাকে গুণ করলে 1054 হবে ঠিক আছে আমি একটু করেই রেখেছিলাম হ্যাঁ 1054 হবে ক্লিয়ার বন্ধুরা আজকে এই পর্যন্ত নেক্সট পার্টে আবার আসছি